শেষ চব্বিশ বলের প্রয়োজন ছিল 54 রান, তখনও 8 উইকেট হাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। 54 বলে 63 মাহিদুল এবং 21 বলে 29 রানে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়, আর ওই ওভারে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। ওভারের দ্বিতীয় বলেই ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা মাহিদুলকে, 55 বলে 63 করে ফিরে যান এই ব্যাটার। এরপর আরও দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ, কারণ ওই ওভারে মাত্র 4 রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট। এরপর শেষ 18 বলে প্রয়োজন ছিল 50 রান, অর্থাৎ শেষ 3 ওভারে 50 রান করতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। আর উইকেটে এসেই দুর্দান্ত শুরু করেন খুরতিল শাহ, উমর জাইয়ের প্রথম বলেই হাকান ছক্কা। এরপর উমর জাই পরপর দুটি ডট এবং দুটি ওয়াইড দিলে চতুর্থ বলে আরও একটি ছক্কা হাকান খুরতিল শাহ, তবে এর পরের বলেই আউট হতে হয়েছে এই ব্যাটারকে। ওই ওভারে খরচ করেন 14 রান, তবে উইকেট তুলে নিয়েছেন, তাই তো শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 36 রান। নিতে পারবে তো কুমিল্লা? উইকেটে তখনও তাওহিদ হৃদয় এবং রেমন রাইফার। 19তম ওভার করতে এসেও দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ, খরচ করেন মাত্র 7 রান, তাই তো শেষ 6 বলের প্রয়োজন ছিল 29 রান। তখন চিন্তার ভাজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাবেক অধিনায়ক ইমরুল কায়েসের কপালে, যদিও এই ম্যাচে খেলতে নামেননি তিনি, খেলেছেন বর্তমান অধিনায়ক লিটন দাসকে নিয়েই। শেষ ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রয়োজন 29 রান, নিতে পারবেন তো? প্রথম বলটি ওয়াইড করেন সাকিব, আর পরের বলেই রান আউট হন তাওহিদ হৃদয়, তাতে 28 বলে 39 শেষ হয় তার ইনিংস। এর পরের বলে আরও একটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। শেষ 4 বলে যখন 27 রান প্রয়োজন ছিল, তখন উইকেটে আসেন জাকির আলী, আর এসেই সাকিব আল হাসানকে রীতিমতো তোলাধুলা করলেন, পরপর দুটি ছক্কা, 2 এবং 4। শেষ 4 বলে 27 রান প্রয়োজন হলে জাকির আলী নিতে পারেন কেবল 18 রান, যদিও দারুণ খেলেছেন তিনি। জাকির আলী যদি আরেকটু আগে নামতে পারতেন, তাহলে হয়তো বা এই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারত কুমিল্লা ভিক্টোরিয়ানস, তবে সেখানে তাদের ব্যাটার সিলেকশনে ব্যাপক ভুল হয়েছে। তাই তো কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক লিটন দাসকে কিছুটা বকবকি করলেন মাস্টার সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ সালাউদ্দিন লিটন দাসের কাছে জবাব চেয়েছিলেন, কারণ এই ম্যাচে রীতিমতো ব্যর্থ ছিলেন তিনি এবং ব্যাটিং সিলেকশনেও ব্যাপক ভুল হয়েছে। সব কিছু মিলিয়ে কুমিল্লার হার এবং 8 রানের দুর্দান্ত জয় রংপুর রাইডার্সের। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 165 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন বাবর আজম।